তো আসলে আমাদের জীবন শিশুকাল, যৌবনকাল, বুড়াকাল, বুড়া না হওয়া পর্যন্ত বুড়া বোঝা যায় না। কত শ্বেতা ছিলাম, কত ইয়ামাহা বডি ছিলাম, যত বয়স যায় তত এসকারা হয়ে যাই। বুড়িগেরা কত কষ্টে জীবন পার করে, এক একটা বুড়া দেখবি মনে হয় যেন রোগের ঘাটতি, এতে ডায়াবেটিস, হাড়ের ব্যায়াম, অসিনে ব্যায়াম, কালা জ্বর, রোগের আশ্বাস নাই। জৈন্যের ঘরে এটা বুঝে চাইতেন না, জৈন্যরা তো চোখের মধ্যে রঙিন চশমা, শুধু হেতের কাছে দুনিয়া গাও গায়ে সব খুব সুন্দর লাগে। কলেজে মারামারি তিনজন মারা গেছে, এত মারি খেয়েছে ক কিরে কি অবস্থা কর, হালকা একটু মারিছে, তিনজন মরে গেছে এরা হাতে কো হালকা, তাহলে বাড়ি কয় কন্টারে বাইরে ভাই। এই জোয়ান যারা, যাদের বিবেক আছে তারা বোঝে রে, এই পৃথিবী থেকে আব্বা আম্মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আর কোনোদিন তারা এখানে আসবে না, ঠিক কি না? এই কথাটা বুঝলে দুনিয়াটা তোর অর্ধেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথাটা যদি বিশ্বাস করস তাহলে তোর গার্মেন্টে মেসি আর নেইমারের জার্সি ওড়ে না, ঠিক কি না? এই পৃথিবী হাসি খুশির জায়গা নয়, বৈধভাবে যতটুকু হাসি খুশি করতে পারো সেটা আবার নাজায়েজ নয়, কিন্তু তোরা যেটা করস, যে ফোলাগুলোর গায়ে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাচ্ছি, মেসি নেইমার যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়ে তাহলে কি হইব? তারা জাহান্নামি নও? তো জাহান্নামি খেলা সেবার আঙ্গ টাইম কই, তুই রাতে একটা সাত মিনিটে মিসাল দেশ ব্রাজিল নেইমার কি কয় আর্জেন্টিনা ব্রাজিল, শুধু তোরা হাগলস ন, কাতারে দেখলাম মহিলা মেসি কর্নার কর্নার থেকে কর্নারের শুট মারতেছে, মহিলা ওগা বোরকা টোরকা তুই হেতেরে মেসি আব্বার আন্দাগরি ধরি বেলায় হেতেরে পুলিশ তিনগা মেলা মারে হেতে মেসি ধরি বেলা পাগল ফারাই গেছে, ঠিক কি না? এই ফাগলামের কোনো মানে হয়? এই এই গুণাটা 810 কোটি মানুষের চোখের সামনে গুণাটা হইল, তাইলে মাফ চাইলেও তো ক্ষমার কোনো সুযোগ নেই, সবাই জানছে আপনি গুণাটা করলেন। তো এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে পড়ে বাইরে ভাই, ও বাইরে এই যে সিন্ড্রোমের মাধ্যমে আলামতের মাধ্যমে ধ্বংস হইব এটার ক কে আমত? পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী কইতে আর কেমনে কেমনে পৃথিবীটা ধ্বংস হইব? শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গরে সুন্দর করে বলি গেছে, এই এই ঘটনা বল রাতে দেখলে মনে করবে পৃথিবী শেষ। 171টা ঘটনা, 171 রকমের ঘটনা ঘটবে, আলামত ঘটবে, এ সম্পর্কে আমি কিতাব লিখেছি আশরাতু সাহা, 171টা সিগন্যাল। কেমন নবী আমার, সুবহানাল্লাহ, একটা নবী পাইছি রে আমি, নবীর উম্মত হতে পারি আমি, জান্নাতে তো বেশি খুশি, এত মজা লাগে। প্রত্যেক সেক্টরে নবীজির কথা, কোন জায়গা নবীজির সুন্নাহগুলো নাই, কেমন নবী। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেনা পরে শোনাচ্ছি, আগে শোনাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের একটা বাণী, সূরা আল আরাফের 187 নম্বর আয়াত, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের ইলম আমার রবের কাছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে এটার সংগঠিত হওয়ার সময় মোমেন্ট আল্লাহ কাউকে জানান না, তবে 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 এই কিয়ামত সংগঠনের সময় আসমান জমিনের কাছে ভার বাহি মনে হবে, লা তাতি কুমিল্লা বাগতাতান, সাডেনলি হ্যাপেন্ড হয়ে যাবে কিয়ামত হঠাৎ, মানুষ কল্পনাও করতে পারবে না, মানুষের দিক ঠিক থাকবে, মানুষের জ্ঞান বুদ্ধি সব ঠিক থাকবে, হঠাৎ সিংহের আওয়াজ, আয় হ্যাঁ হ্যাঁ, এই সিংহের আওয়াজে লয় শুরু হইয়া গেল রে, লয় শুরু করি, ইয়েস আলু না খাকান না কাহাফি না নাহা, লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করে এই খেয়ালে যাতে আপনি কেয়ামতের গবেষণালয় ফড়িয়ে থাকেন। ও নবী আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কেয়ামতের চূড়ান্ত এলে আমার আল্লাহর কাছে, ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তাহা জানে না। জ্ঞানী বিজ্ঞানী মোবাইল বিজ্ঞানী হইল, কত কিছু হইল, কত কিছু সাধারণে লোহা কদূরে সারা বিশ্বের খবর দেয়া লায় বাইনলি এটার সাইরেনা লোহা পামু, কিন্তু এইটা দিও এলমে গায়েব। কাতার খেলা হইতে আছে আমরা ডিসপ্লেতে দেখছি, প্রজেক্টরে ট্র্যাক্টরে দেখতে আছি, সারা পৃথিবী এখন হাত হাতের মুঠোয়, মানুষ এত কিছু খবর জানলো, নিজের বাইরফাসের কবরস্থানে যে আজাব চলে বা জান্নাতের টুকরো হয়ে গেছে হে খবর জানে না,
মানুষ দুনিয়ার জ্ঞানে অনেক জ্ঞানী, কিন্তু আখেরাতের জ্ঞানে ওয়ালা কিল্লা ইয়া আলামুন, আখেরাতের জ্ঞানে কেউ জানে না। তবে আমি অবাক, আমার অবাক হয় 810 কোটি মানুষের ভিতরে মুসলমানের মতো সেরা জ্ঞানী আর কেউ নেই। আর সৌভাগ্যশালী জাতি তোরা, তোরা শুধু কলমাটা ফড়ার কারণে জান্নাতে চলে যাবি রে, সুবহানাল্লাহ, কত সৌভাগ্য। বাইরে ভাই সিঙ্গাপুর গেলাম, পর্যটনার্থীদেরকে দেখলাম, এই তো সামনের সপ্তাহ হয়তো ইউরোপ মহাদেশে যাইতে পারি আল্লাহ যদি কিসমত রাখে, যদি আল্লাহ তৌফিক দে, পড়ি আমিন। বাইরে ভাই এই সেই সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ কত ডকের, আমি তাদেরকে দেখে দেখে কান্দি দিলাম, আল্লাহ হ্যাঁ কত এক ঠ্যাঙ্গের হমান অন আয় আফসারি, এরা জ্ঞানী গুণী কত ধনী, সারা ওয়ার্ল্ড ভ্রমণ করতেছে, এত সুন্দর মানুষ বাইরে ভাই, মোবাইলে যা ইচ্ছা দেশ এর তুন আরও সুন্দর এগুন, বাস্তবভাবে দেখলে যেন আকাশের একটা সান কাড়িয়ে নিয়ে দিছে। কিন্তু ওইলে কি বো জ্ঞানী গুণী ঠিক হাফ প্যান্ট হিঞ্চে দে, বিভদ সীমের ভিতরে হাফ প্যান্টে হাঁদাই গেছে, এক একটা গোসল করি সমুদ্র সাইকতে এমনি হুতি রেছি, ইয়াল লাইনি ও গড়ালের মতো হুতি রেছি, কইলাম তো কি ওইভাবে রোদ হুতি রেছে, ওকে খালি গায়ে উলঙ্গই ওই সূর্যের হিট লাগবো, আবার গোসল করবো, ক্যান্সার ম্যান্সার অ্যালার্জি ম্যালার্জি ভালো হয়ে যাবে, না শরীর বানাইতে আছে ফিডা খাই পেল্লাই। এখন তোরা তো করে আল্লাহ নির্বাচিত করছি মোমিন হইবে আল্লাহ, আল্লাহ একবার যদি ভাগ্য লাগিয়া যায়, এরে বিমানে টিকিট কেনে কাটে, অনলাইনে কাটে না, এই যে কম্পিউটারে টিকিট কাটে, টিকিট ইয়েন কি বিমান আসেনি কথা কসা, যে যেন রামগঞ্জ ট্রাভেলস এজেন্সি থেকে বিমানে টিকিট কাটে, বুকিং দেয় টিয়া দেয় মেশিনে টিয়া হাঁদা যায়, ফাঁত করি মেসেজ দেখো সাকসেসফুললি রিপ্লেট ঠিক কিনা, তো এর হরে তারিখ একটা লেয়া থা তারিখটারে ডলা দিলে তো কিতে ধরো আমি December 14 ফ্লাইট 11:10 রাত 11, তো ইয়ে না তুই 11 আনা দেয়া যায়, আর তো কিচ্ছু নেই কেন ঠিক নি, কিন্তু ঠিকই আছে যদি হাই সাক্ষান করি বিমানবন্দর যায়, লেখা আছে শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিকই কেমন দি হেরা একটার ভিতরে হান্দা করা দিয়ে উমা বিমান হাতে হতে রয়েছে, এবার হাতের হ্যান্ডের ভিতরে হান্দালে এতে এলমে গায়েব ফাঁকা বাতাসের ধরে, মানে বাতাসটারে ফানি করি রানওয়ের মধ্যে হালা দেখেন মনে হয় যেন বাতাসটারে রড থেকে শক্ত করে, হাজার হাজার টন লই বাতাসের খুব জোরে ধরি বাতাসের, তুই ঢাকার দিকে যা কই আই এত করে লই যাই গই আমেরিকার দিকে, বাতাস কি দেখা জানি তো ফাঁকা তো ধরতেছে বাতাসের কারো ধরে, তাইলে গায়েব ধরা যায়, আমরা মুসলমানেরা আল্লাহরে ধরিয়ে লেছি পৃথিবীতে থাকতে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এ কলমা হড়াটাই হইলো, কলমা হড়াটাই হইলো বিমানের টিকিট কাটিয়ে লেছি জান্নাতের, বিলাইভ ইউ আর নট ঠিক কি না, আর ভাই সব জোবাইডে তারপরে ভ্লাদিমির পুতিন বালে ভ্লাদিমির জেলেনস্কি না বলোদিমির জেলেনস্কি, এ বলোদেরা কইব আয় হায় রে ওমা ঘটনা তো ঠিকই খেলা লাগছে, তারা বলরা দে তারা এত সুন্দর বথুই ওয়া শুনছে আফসারি সাহেবের, আমরা মনে করছি এগুন পাগল, এত সুন্দর বধুই খানা টানা তুই এনে হয়ে গেছে মাটির মধ্যে, ওমা এগুন তো পাগল নয় এগুন ঠিকই অনলাইনে টিকিট বুকিং দিয়ে লেছে, লিল্লাহে তাকবীর তোকে মুসলমানের লই আমি হুতি হুতি চিন্তা করি কেন রে তোকে ইচ্ছে সান কোয়াল রে, সুবহানাল্লাহ কয় না মাহাগ তোকে যখন বিচার নিকেশ চলবো জান্নাতের হুর 12,500, এ একবার গরম হাঁদাইব একবার বাহার হইব, ই আইয়ে নাকা আফসারি ভাই চেয়ারম্যান সাইফুল ভাই আইয়ে নাকা, ইস আইয়ে নাকা রে আইয়ে নাকা আইয়ে নাকা, 80,000 গেল মানে যাই সেটি করে কেবল সালাম আলাইকুম ম্যাডাম, ওই যে চেয়ারম্যান সাহেব ওই যে আফসারি ভাইয়ের কথা কইছিলেন না আসতেছে, হেবুড়ি হাফে তাহুল আবকার এ কুমারী হেবুড়ি এদিকে লেকের মধ্যে ঘুরতে আছে, আড়ের হানিরে লড়ায় হানিরে মেলায় বস কত করে আইব কত করে আইব, 80,000 গেল মানে যে শুভ সংবাদ দেয় সালাম আলাইকুম ম্যাডাম আফসারি ভাইয়া না আসতেছে, ক হাল রয় তো তোমরা কি তাকে দেখেছিলে, ক রয় না হু আমরা দেখেছিলাম ম্যাডাম আসতে আছে, এ কথা শোনার সঙ্গে সঙ্গে হেবুড়ি ফাঁস তাকিব তাহা গুমটাটা টানে দিই বাসর ঘরের ভিতরে হাঁদে যাইব, সুবান আল্লাহ কইতিন সুবান আল্লাহ দায়িত্ব তো আর হইসা খাইছি আই হা থাকো, তোর কি হইসা খাইছ তুই জোরে কর সুবান আল্লাহ, মা গো এসব কথা যদি হেসা হয়ে যায় গো ইয়ো তাহলে তো আটা সান কইলা, আর কাফির গেরা কোয়ালে আর ফাঁসা থাবট দিব কি করলাম কি করলাম, কত রকমের অ্যাকশন তাদের থেকে হবে, নিজের আঙ্গুল নিজে কামড়াইবো ইয়ামা ইয়াদু জালিম আলা ইয়াদাই ওয়া ইয়াকুলু ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলে সাবিলা,
আয় হায় আরে কিল্লারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথাটিরে পাত্তা দিলাম না, কিল্লারে আলেম আমার কথাটি মানলাম না, ভাইরে ভাই অন্তরে বিশ্বকাপ লইজার করে আয় হা, এ তো মার শুরু হয়ে যাবে, তখন আমরা হাসবো ইয়া ধাকুর আলাল কুফার, মোমেনেরা কাফের বিপরে আসবো, কি রে তোরা বেলে রকেট বিজ্ঞানী আসিলি, বিমান বিজ্ঞানী আসিলি, মোবাইল বানাইছ, আগে তো আতাই লই গেছ, তুই মোবাইল লওয়া কদর বেশি, 1,20,000 টি আইফোন করে লই গেছ, ক্যামেরা একখান লই গেছ 2,50,000 টিয়া, আমার সুখ লাগে নি, আড়ানি বেকুব না তোরা বেকুব, হা হা, আমরা হাসবো এভাবে, দোয়া হে কাতুম মুস্তাফ সেরা, হা হা করে আসবো, আগের দিকে সে কবে জোবাই দিন বানি রে, কিরে মেসি নি রে, কিরে ম্যারাডোনা নি রে, লিল্লাহ তাকবীর, বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজাতে দাওয়াত খাওয়াইবা করে, নিজে নিজে খাওয়াইবো, এক একটা খানার 70 রকমের স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রান হবে, কত খাইবি, নিজে দাওয়াত দিছে আল্লাহ, তুই তো খেয়াল করছ, মনে করছি আছো তাঁটা উজুরি গেরা তো করে আম দি, নজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, বলরা বাসি আর দাওয়াত দিছে তো খাওয়াইছিনি, খাওয়াইছি খাওয়াইছিনি, আমারে মারে ন, আল্লাহ তাম বিশ্বের সব মানুষের দাওয়াত দিছে বন্দা, যদি আরে মানুষ আর মদিনার নবীজির প্রতি মানানস, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, ও তারা দাওয়াতটা গ্রহণ করলো না রে, তোরে তুই নিজের নিজে গর্ববোধ মনে হয়নি, বিশ্বাস করস সারা পৃথিবীর রাজা যদি আমারে বানা দিতি, সারা পৃথিবী সব যদি আমি একাই আবিষ্কার করতাম, সারা পৃথিবীর সকল সম্মান যদি আল্লাহ শুধু যদি আমি ভাইয়ে যেতাম, এরপর আমার খুশি নেই, আমার সবচেয়ে বড় খুশি আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি, রাসূলকে যে চিনতে পারছি, যতটুকু পাচ্ছি আল্লাহকে যে আমরা পাইছি, এটাতে আমরা খুশি, লিল্লাহে তাকবীর, যার সামনে কয়েলটা আছে কয়েলটা নিবে আল আছে, কয়েলটা নিবে আল, যত কয়েল আছে নিবে আল, কষ্ট হইতেছে এ বাঙিয়ে এলাম, ঠিক আছে, লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিচার নিকাশ শুরু হইবার আগে একটা বাঙ্গা সুরা চলব, বিশ্বের ডেন্টিং ফেন্টিং চলব, আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পাহাড় গুলা তোলার মতো ছুটব, এই আসল ঘটনা শুরু হইবার আগে ইয়াজুজ মাজুজ আইব, দরজা লাইব, দরজা লাই ইমাম মাহদী আলাইহিস সালাম দরজালেরে হত্যা করব, ঈশ্বর উল্লাহ সাহাব সহ করি পৃথিবীতে 1 ইঞ্চি মাড়িও থাকতো না, যেখানে তাওহিদ রেসালাত প্রতিষ্ঠিত হইতো না, এইভাবে সব জায়গায় ইসলামের প্রচার প্রসারণ হয়ে যাইব, ওই পৃথিবী আর অল্প কিছু বছর, প্রায় 40 বছর আর টিকব, এরপরে এই অঘটন দুর্ঘটন লাগিয়ে যাব, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, তারা বিভিন্ন রকমের প্রলয় চালাবে, তারপরে সারা পৃথিবী ধোঁয়া স্বচ্ছন্ন হয়ে যাবে, এটা পরমাণু যুদ্ধের কারণেও হইতে পারে, তারপরে সূর্য পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে উঠে হঠাৎ সূর্য পূর্ব দিকে চলতে থাকবে, তখন আর তওবা করা চলবে না, এরপরেও পৃথিবী অনেক দিন থাকবে, তারপরে সর্বশেষ সিংহে ফুৎকার দেওয়া হবে, এর আগে এগুলো হলো আলামতে কোবরা, আলামতে সোগরা, প্রায় 171টার মতো ছোট ছোট কিছু আলামত নবীজি কয়, অরিজিনাল কেয়ামত, তারপরে ফাইনালি আগমনের আগে আগে পৃথিবীতে হত্যা রাহাজানি বেড়ে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা হারজ বেড়ে গেছে। কালু আমাল হারজ ইয়া রাসূলুল্লাহ, হুজুর হারজটা কি? কয়াল কাতলু আল কাতলু লা ইয়াদিল কাতিল ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, আহা হারজ বেড়ে যাবে, খুন খারাবি শুধু মার, শুধু মার, এখনো তো কয়েক রাষ্ট্রে মার চলতে আছে, আহারে মার রে, ছোট্ট সোনামণিদেরকে, নারীদেরকে, যুবকদেরকে মার চলতে আছে, যে রাষ্ট্রে যুদ্ধটা চলে শুধু রাষ্ট্রের মানুষটা জানে, আর জাহান্নামের মতো শাস্তি কারে কয়, যারা 71 সালে যুদ্ধ দেখছে এই মানুষগুলা জানে জীবনের বিভীষিকা কারে কয়,
এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এইভাবে সিরিয়া, তারপরে ফিলিস্তিন, ইসরায়েল, আরো কি কি আছে না, আরাকান, ওই তার সিংজিয়ান, তারপরে জর্দান চলতেছে, মার কেয়ামতের আগে দেখবে মায়ের ভিড়ে যাবে। লাইয়াদিল কাতেল, হত্যাকারী জানে না কেন মারতে আছে, ওয়ালাল মাকতুল ফিমা কুতিল, মার খাইন করতে হাজার না আই কিনলে মার খাই। একটা ফরমানো যদি সারিদারে বাইরে বাই, তাহলে 300 কিলোমিটার স্কোয়ার জায়গাতে সব মানুষ শেষ, পশু পাখি পর্যন্ত শেষ। পরমাণু কি কত বিষাক্ত বোমা, জাপানের হিরোশিমা নাগাসাকিতে দুগা মারছে 100 বছর আগে, এখন পর্যন্ত সেখানে সহবাস করলে সন্তান জন্ম নেয় বিকলাঙ্গ, চোখ নাই, হাত নাই, গেড়ি কায়ত, ফাও নাই। তাহলে ওই বোমাগুলার চেয়ে 100 বছরে তো এগুলো আরো আধুনিক হয়েছে, বুঝছেনি? তাহলে এই বোমাগুলা হুডাই ফেললাই তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোরা সাথে আসত কাতার বিশ্বকাপ, কারণ ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা মানে কি, রাশিয়া ন্যাটোভুক্ত দেশ, 32টা দেশ একসাথে, তাদেরকে আবার সরাসরি সহযোগিতা করতেছে আমেরিকা। আমেরিকা 2টা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রত্যেকে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার লগে আছে উত্তর কোরিয়া, তারপরে আরও আছে ধর চায়না, তাও ফাইনালি নাই, কোনো রকম মুখে মুখে আছে আর কি। তাহলে সেমিফাইনালের খেলা তো চলতে আছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, আর তুই কাতার বিশ্বযুদ্ধ লে হাগল, তুই হেন বাজি হুডাস, বাজির আওয়াজগুলো তো আমার কাছে বোমার মতো মনে হয়, কোন দিন জানি বোমা হুড়ে, আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও, কেয়ামতের আগে আগে এই হত্যা খুন খারাপই বেড়ে যাবে, চলতেছে নি। এই যে নিহত ব্যক্তি, শিশুরা তো জানে না আর কি ইল্লে মারে শিশু, তারপরে ইউক্রেনের শিশুরা কি জানে যুদ্ধ কারে কয়, হে তো গত 24 ফেব্রুয়ারিও তারা ভালো মানুষ ছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল, আজ তাদের বাড়িঘর ঠিক নাই, আব্বা আম্মা নাই, বোনের হয়ে গেছে সেনাবাহিনীরা, মা নাই, বাপ মরে গেছে, ভাইয়ারা মরে গেছে, ছোট্ট শিশু চিরদিনের জন্য এতিম হয়ে গেছে, এইভাবে দিকে দিকে হাহাকার চলতে আছে। আমাদের সিনজিনিয়ার সিন দেশে 2 কোটি মুসলমান একার নীরবভাবে ব্যানিশ করে গেলেছে, নীরবভাবে হত্যা করে গেলেছে, নাই আর আল্লাহ আল্লাহ রসুলের বলেন না মানুষ নেই। থাইল্যান্ড গেলাম রে ভাই, এত সুন্দর দেশ, মনে যেন জান্নাত থেকে আনি কাটি বইয়ে দিছি, এত সুখ, এত শান্তি, কিন্তু আমার আল্লাহর জিকির নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসে দুনিয়াতে, হুজুর যে হুজুরের রাজত্বতে চলে, নবুয়তের রাজত্ব, একটা মানুষ পাত্তাই দিল না। তাহলে অতি শীঘ্রই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু লাগতেছে, তাহলে এখনো সুযোগ আছে, তুই মসজিদ কন্টেনমেন্টের ভিতরে হাঁদা, আমাদের রিজিকের খাদ্য গোডাউন আর নিরাপত্তার কন্টেনমেন্ট হচ্ছে মসজিদ, ঠিক কিনা? আল্লাযি আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এ ঘরের রবের আবাদত করা উচিত, এ ঘরের রবের আবাদত করলে লাভ কি হবে? আল্লাযি আতআমাহুম মিন জুউ, দুর্ভিক্ষ উড়াইয়ে নেবেন, খানা খাইতে আসবেন আসুদা মতে, ওয়া আমানাহুম মিন খাউফ, আর বিভিন্ন রকমের গুজব থেকে, বিভিন্ন রকমের নির্যাতন থেকে, যুদ্ধ থেকে আল্লাহ জাল্লা শানু নিরাপত্তা বেষ্টনীতে আপনাদেরকে রাখবেন। আমরা একটা মানুষও তো মানসিকভাবে সুখে নাই, কি জন্য জানেন, নামাজ পড়ি না তে, আর ঘরে ঘরে সুদ খায় ভাই সাহেব, ঠিক কিনা? এ যিনি সুদ খায়, যিনি নামাজ পড়ে না, এ যে সমাজ নামাজ পড়ে না, এদেরকে আল্লাহ আতঙ্কের ভিতরে রাখে, ব্যাংকে কি টিয়া রাখমু না রাখতাম না, আহা কি ইত্যাম, আহা রে টেনশন, মাগো না কোনো টিয়া ব্যান্ড হয়ে যায়, মাগো মাগো, হেতে মাগুর ভিতরে আছে, এরকম মাগো সিটিং বর্তমানে আমার মা ফিলে নাই রে, মাগো ফাটি আছে। যদি মসজিদে নামাজ পড়াস, সুবহানাল রাব্বিল আলা কস, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এটি যদি হরাস রিজিক জজরাইয়া ফজরাইয়া রামগঞ্জে চলি এই আল্লাহ পক্ষ থেকে, গাছের আল্লাহ হুকুম ফোন করে দিবে, গাছ হাড়ি হাড়ি আমদর বালা করে দর, আহা রে হেদিনে এক গাছ দেখছি সোনা গাছি, এক গাছে 30 রকমের আম, আলহামদুলিল্লাহ কস সা না কাইল্লা বেন নাই, আলহামদুলিল্লাহ কই যাস, কিতা করবি আর কাজ আদায় করে যাস, এন আই এনে ঘুরি আলহামদুলিল্লাহ না কি রে এটা কস দে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কাইল্লা রাচ্ছে কই নতে, জোরে কস আলহামদুলিল্লাহ। এখন দুই সেজদার মাঝখানে আমরা পড়ি কি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ গুনাহ করছি, অনেক খারাপ গুনাহ করছি, আপনারে মাফ করেন,
ওয়ারহামনি মাফ করি আমার দয়া করেন, ওয়ারজুকনি মসজিদন ওয়াজ হইলাম, খানা না দিলে কিতা খাই আপনার জিকির করিও, আপনি আরে রিজিক দেন, আল্লাহ হুতের কো ইনকাম বাড়াই দেন, আর গাছ গাছালিতে ফুল ফলাদি বাড়াই দেন, ওয়াহদিনি আপনি আরে মদিনার রাস্তা বাতলাই দেন, আপনি আমার জান্নাতের বা রাস্তা বাতলাই দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে 100% কবুল হয়ে যায়, দুই সেজদার মাঝে দোয়াটা কবুল হয়। তারপরে সেজদা দি আল্লাহর সাথে কত হটলাইন কানেকশন আমরা করি, সেজদার দোয়া কি রব্বা কি সুবহান রব্বিয়াল আলা, এখানে তিনটা ওয়ার্ড আছে সুবহান রব আলা, সুবহান অর্থ ভূত পবিত্র আল্লাহ, আল্লাহ করে মাথা হাত তুলে জি মহব্বতে কয় বন্দারি, রব কৈছে কম দুঃখেরে, সুবহান কৈছে কম দুঃখে, আল্লাহ সুবহান লা শারিক আল্লাহ, আপনার সাথে কোনো কিছু শিরক করা চলে না গো আল্লাহ, মূর্তি টুর্তি আপনার আগে নিশ্চয় দাঁড় করানো যারা আল্লাহ কত রব কিছুত কিল্লাই, আমি তোর প্রতিপালক তুই কেন জানস, আল্লাহ ও জানি ও জানি, এ রফিকুল্লাহ সামান্য বীর্য ছিল বাফের পেশাবের রাস্তা দিয়ে আম্মার জড়াইতে যাইয়ে রফিকুল্লাহ এই বীর্যটারে খাওয়াইলো ভাই, আপনি 10 মাস 10 দিনে রফিকুল্লাহর আকৃতি দিয়েছেন, এটার আবার দুনিয়াতে 60-65 বছর খাওয়াই হাতে এইভাবে আপনি প্রতিপালন করছেন, কবরে 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন ও আল্লাহ, তারপরে বলছে রাতে আপনি আরে 30,000 বছর খাওয়াইবেন, আপনি তো আমার রব, আপনি আরে প্রতিপালন করেন, খানা ডানা দেন, আল্লাহ আপনি আমার রব, এরপরে আল্লাহ কয় আয়লা কইছ আয় মহান, তুই কেন জানো সাই আলা মোহ মহান মহিমান্বিত গৌরবান্বিত, আল্লাহ জানি একটা সায়েন্স পড়ালেখা করছি আল্লাহ, বিজ্ঞানীরা কয়েছে আয়ন কোনায় আছি বাংলাদেশে, বাংলাদেশ কোথায় এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশ কোথায়, এশিয়া আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবীর সিটিং কোথায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে, সৌরজগৎ ডাকাইতে আছে কোনায় 5.70 বা 570-এর সাথে 15টা 0 যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত, তারপরে মিল্কি ওয়েতে, মিল্কি ওয়ে দেশিটা কোনায়, এভাবে হাজার হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত, তারপরে গ্যালাক্সিতে, গ্যালাক্সি কোথায় আছে হাজার হাজার গ্যালাক্সির জগৎ নিয়ে গঠিত, তারপরে ক্লাস্টারে, ক্লাস্টারের জগৎ কোথায় আছে দেশটা কোথায় আছে হাজার হাজার ক্লাস্টারের দেশ নিয়ে গঠিত, সুপার ক্লাস্টারে, সুপার ক্লাস্টারের দেশটা কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত, ত্রিপল সুপার ক্লাস্টারে, এই কি মহাশূন্য শেষ, বিজ্ঞানীরা কয় মেশিন আঙ্গো আর কাজ করে না, এটা আঙ্গো আঙ্গোল্লা এটা শেষ, আমরা মাত্র 0.01% আবিষ্কার করছি ও আল্লাহ, তার উপরে 99.99% মহাশূন্য অনন্ত মহাশূন্য খালি, নবীজি কয় এর উপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান আরো দূরে আরো বড়, 500 বছর আখেরাতের রাস্তা, এইভাবে 7 আসমান ফেরি আল্লাহ, 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে এক দেশ আরো বড় আরো দূরে, তারপরে আরো বড় মালায়াল আর 5টা রাষ্ট্র গো আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সহানু ডাক দিয়া কবন্দারে তুই সেজদা দিয়ে আমি আল্লাহ রে, এত বড় সবরেন্টির ঘোষণা দিছস, কথা দিলাম এত সুন্দর মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নিব না, নামাজ পড়লাহ না রে, নামাজ জয়া জব চিজ, নামাজ জয়া জব চিজ, নামাজ অমূল্য ধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে হে ও, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে হে ও, আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন, নামাজ পড়বো কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتواهي الناس بالمساجد
মানুষেরা মসজিদ নিয়ে অহংকার করবে, এটা কেয়ামতের আলামত, কিন্তু মসজিদে মুসল্লি নাই। লাতু জাকরিফুন নাহা কামা জাকরাফাল ইয়াহুদ ওয়ান নাসারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদেশ, কয় আখিরি জামানাতে কেয়ামতের আলামত হবে মসজিদের সৌন্দর্য মণ্ডিত করবে, কিন্তু নামাজি হওয়া যাবে না। শতকরা দুই ভাগ লোক তো আমরা নামাজ পড়ি না, পুরা গ্রামে ফজর রক্ত দুই তিনজন, আর পুরা মসজিদ খালি। আর শুক্রবারে মাশাল্লাহ বেগুন আইয়ে সাহায় আর কি মসজিদ আছে না নাই, ঠিক কিনা? এরকম শুক্রবার গিয়া সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, তো তাইলে শুক্রবার গিয়া সিটিং, তাহলে কেমনে ইসলাম ঠিক থাকে? আল্লাহর রহমত বরকত আল্লাহ আমাদেরকে কেমন করিয়া দেয়? এখনো কি আমাদের বিবেক আছে? আমরা মসজিদের সাজাইতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ছিল খেজুর পাতা ছাউনি, গাইবার আগে হান্দা জায়গা এক মসজিদে ভিত্তি, আর মুসল্লিটি আবু বকরের মতো ক্লাস ওয়ান মুসল্লি, ওমরের মতো মুসল্লি, আলীর মতো মুসল্লি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো মুসল্লি, আর আঙ্গ মুসল্লিটি সৌদি ঘুষখোর জেনাখোর, দৈন্যের এমন কোনো ফাঁপ নাই, লাল কাটিয়ায় জোরে নামাজ পড়তে এদ্দুর দূরি জায়গায় কাড়ায় আল্লাহু আকবার, ঠিক না? এরকম সিটিং লাল কাটির না ছাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আর গাড়ি ভাঙি গেলে কইস বলে নাই নাই রে। তো এখন তোরা এখন আল্লাহরে হাত তুলে দেখা নামাজ কি পড়বি নি? দুর্ভিক্ষ আর বিশ্বযুদ্ধ থেকে বাসার একমাত্র মেডিসিন আর টিকা বোমা, সে বোমার নাম হচ্ছে নামাজ, 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 লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কলজের ভিতরে মসজিদের না গাতন ছাড়া তবু উপায় নাই, তুই কলজের ভিতরে ডার্লিং এর গাতি রেখছ, ও কলজের ভিতরে গাতি রেখুন তোমারে, ও ননাই রে কলজের ভিতর গাতি রেখুন তোমারে, নামাজ বিল্লা নাই, বইস না বাবা, তোকে ফিসে দিতে লোকগুলো দেখতেছি না, বই যাও না, বই যাও, সুন্দর করে রুমাল বিছে বসি যাও না, এ মানুষটা দাঁড়া রইল কেন, একগারে বইয়া বইয়ের না আমনে, আর আগে আমনে বইয়ের না ভাই, এই যে ফিসিদি মানুষটা দেখতেছেন আপনার বিবেকটা কোথায়? বইও বাবা তোমরা বসো, কলজার ভিতর গাতি রেখুন তোমারে, কারে? মসজিদ রে, ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুন তোমারে, সিনার লগে বাজাই রেখুন তোমারে, ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারব তোমারে, তুই হইলে আর কলজার বন্ধু পরানের পরান, তোমার সারা মন্নতিয়ে বদ্দার চা দোখা, আড্ডা দিতে ন যাই উমাই, আড্ডা দিতে ন যাই উমাই, সিয়ারট খাইতে ন যাই উমাই, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কসা তোর না গান হারস, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, মহব্বত কো কলজার ভিতর গাতি রেখবে তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখবে তোমারে, দজ্জার কুলত কামাই করতে বাইশাদের সম্পান, কানানার আর খাড়া রইয়ে ফুইনতে তোমার আজান, দজ্জার কুলত কামাই করতে বাইশাদের সম্পান, কানানার আর খাড়া রইয়ে ফুইনতে তোমার আজান, তোর বুকত ন ঝরতে তোর বুকত দুরুদ পড়তে, থাকি নিশি তো জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, মরি গেলে করবে দাফন আর আর আফন জন, তোমার ডাহত সৈয়ুমাই জনমের মতন, মরি গেলে করবে দাফন আর আর আপন জন, তোমার ডা হচ্ছে ইউমাই জনমের মতন, খাইরুল বোকা হদ দে তোয়ারে, খাইরুল বোকা হদ দে তোয়ারে, আর আর নবী সাবরে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, সিনার লগে বাজাই রেখুম তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর কারে গাতি রাখবি না স্বাস্থ্য বইনি রে, হুন্ডার হিসেল লস দে সেসিয়ালে তোরে মানুষ তারা গিরে গিরে মেতে ফিটেবু, ইয়া মাতা সাধু জুলো দোহ তো সামার লগে যে স্বাস্থ্য বইন হুন্ডার হিসে দিলা এক যে হিডের সামরা কই এলাই আল্লাহ আল্লাহ, এতে হুন্ডা সালে রামগঞ্জ কলেজ গেছে স্বাস্থ্য বইনে দে বইয়াই,
আসরের সময় স্বাস্থ্যবান হেড সাবি দিচ্ছে হুন্ডালিজিতে এনে বই, তারপরে আসর গেছে আর আতার নামি গেছে গা, এরকম সিটিং স্বাস্থ্যবানের হুন্ডা তো না ঢাকায় তার মাহফিলে বর্তমানে নাই রে। কোবাইব তো হাতে তোর কাল্লা কইস বলে নাই নাই রে খবরদার। ইও আপনারা ডিস্টার্ব করেন কা ভাই, আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করি না প্লিজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওইসা একটা মজার আলামত হন আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল লা ইউশিকুন্না ইউসিমা আলাইকুম শাররু মিনাস সামায় হাত্তা ইয়াবলুগাল ফায়াফি ক্বালা ওয়া আল ফায়াফি ইয়া আবা আব্দুল্লাহ ক্বালা আল আরদুল কাফারু। কিয়ামতের আগে আগে কিয়ামতের একটা সিগন্যাল হলো, ব্যাপক মিডিয়ার প্রসার প্রসার হবে বর্ষার মতো, বেশি বেশি চ্যানেল আইব ঘরে ঘরে চ্যানেল। কীতারে কয় আফসারিফের ওয়াজের আগামাতা আজ্জি হাইলাম না মিয়ে কীতা কয় বর্ষার সামনের দিক শিকর নিচের দিক মোটা বর্ষা। এই মোবাইলের টাওয়ারগুলো ক্যামেরার টাওয়ারগুলোর দিকে নজর কর, নিচের দিক মোটা উর্ফের দিক সুচালো, মোবাইল টাওয়ার নিচের দিক মোটা উর্ফের দিক সুচালো। এটা এটা হলো এই বর্ষা বর্ষার মতো। নবীজি কেমন করে 1500 বছর আগে এসব কথা কইল, আল আরদুল কাফার মানে বন জঙ্গল পাহাড় সাগর নদী মরুভূমি, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাদ থাকতো না নেটের আওতাভুক্ত হয়ে যাব ওইসিনি। এখন তারপরে আলাইক ইউসিফ আলাইক সাবরুমিনা সামায়, আসমান থেকে অশ্লীলতা নাজিলিব, আসমান থেকে মাইয়া হরব, মাইয়া ল্যাংড়া ল্যাংড়া মাইয়া হরব। হরেননি মোবাইলের মাধ্যমে হরেননি বুড়ি পর্যন্ত আজিসা পর্যন্ত রেসলিং চায় মহিলা গো না তিনের আরে হিডা আনি দে তোর দা তোর দাদি রে বিয়ে করছি 90 কেজি হেতি 30 কেজিও না এদের গার্মেন্টে কুরগুন্ডে গন্ধ কয় মোবাইলে দাদারে এ আনি দে সা মহিলা 500 কেজি হলা মহিলা মোড়াড়া রেসলিং আনি দে বুড়ি তারপরে রেসলিং চায় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। কত বেদফের বেদফেতে ভিতর বের করার লগে বই বই ছবি চায় বিশ্বকাপ খেলা চায় বিশ্বকাপ খেলাটা না চালি গ্যালারিতে জিগেন চলে হি গে ও আকা ও আকা ও আকা ইয়া না মারতে আজ জাগে হিমি বুক জাগে হিমুই মাথা জাগে হিমুই দেখছো তো 3-4টা একত্র আপ ডাউন করে এত কথা কয় না গা না ঘুমাইয়ে তোর ঘুমাইয়ে নি দে ঘুমাইলে ঘুমের ওষুধ দিতে আছি এন্নে দে আদ্দে এন্নে আই জান্নে দিছে না দে দিছে তুই ফাঁসে আমি জানলে করি হেমনে দুইটার মাথা টিপি দিবি মাথা টিপি দেশা দুগারে ধরে ওর হেমনে এমনি খাজ্যে দে হাতে রে তুই ঘুম যাচ্ছে হবে কটা বাজে রাত খেলা তো শুরুই হয় 1টা বাজে আর এনে হবে কটা বাজে হারা রাত খেলা সাজ দে তোর অসিনা কালা জ্বরের বের আমি ধরে না তুই মাহফিলে আইলে তোর আতি দেখালি রানের ভিত্তি হান্দা ঘটনাটা কি তা বিশ্বকাপ সাজ দে রানের ভিত্তি আদ দে নিচে আস হেতে বি খেলা সুট দে হেতে ঠেঙ্গে মোড়ায় মাগু 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 দের বরি দের গো মাগু দের ওয়াজে আইলে তো তোর এভাবে আকর্ষণের দরকার আছে যে আকর্ষণে খেলাটা সাস শুধু আকর্ষণ নিয়ে যদি 2 মিনিটের 2 রাকাত নামাজ পড়ি চোখের পানি ছাড়ি দিয়াস আল্লাহ আন্নে বেলে মেহমানদারি করবে না গো আরে বেলে দাবাত দিছেন আল্লাহ আমরা আমার খানা হাতে তুড়ে দিয়ে না আরে জাহান্নামে নিয়েন না আল্লাহ এইভাবে আল্লাহর দিকে ওইভাবে ধ্যান করে যদি নামাজ পড়ো সুবহান রাব্বিল আলা আল্লাহ কো কাম হয়ে গেছে সেজদা কবুল হয়ে গেছে আয় আল্লাহ তোরে জান্নাতে যাইবে সব লাইন করে দিব লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তো গো অসিনা বেরা ভাই মাহফিল হইলে কালা জ্বরের বেরা ভাই তো গো কোন ও মসজিদে জুমার নওয়াজ গেলে জুমার যাই হাতে ডো ঘুমে জুরা ঠিক নেই হাতে ইবলিসে হাত পা উঠেবে মসজিদে যাই এমনি এমনি টিবে তাতে ঘুম যায় এখন অ্যাকশন করিছে আবার দিকে এন্নে দে মাথা হাতি এন্ন সাহাব দিকে বালা করিস আয় তো সৌঠা হারি না আসত্তি তো কেয়ামতের আগে আগে আসমান তো মাইয়া হইব হরেননি এ কালা ভাড়া আর যুবকের ঘরে হত্যা করি এলেছে পরমাণু বোমা 300 কিলোমিটার বর্গ কিলোমিটার শেষ করব পরমাণু বোমা আইবার আগে আগে মানব সভ্যতার এ কালা ভাড়া ধ্বংস করি এলেছে লাইন ওকে টিপ দিলে লিঙ্ক ওকে দিলে হুরা সব আসে ছবি চলি আইয়ে নেগেট ফিল্ম চলি আইয়ে এটা কোনো বিবাহিত মানুষ দেখি ঠিক থাকতে পারবে না আমার ছাত্র ছাত্রীগুলো এটার কারণে ধ্বংস হইয়ে গেছে আঙ্গরে হত্যা করিয়া লাইছে কালা ভাড়া প্রত্যেকটা নাগরিক ঘুমুতু উঠে মুখ দুইবার আগে কালা হাঁড়ারে ঠেলে ঠিক
ঠিক কি না আমার বিশুড়ি যায় এত গান কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি আয় দেখতেছি তো বাত সোনা দিয়ে বান্ধে না তো বাত মোবাইল দিয়ে বান্ধিয়ে লাইছে যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না চটেলো মসজিদে না চটে কিরণ গান কসাগা অন্ত দিছি তো করে গান চালাচ্ছে একটু দেখি হ্যান্ড অফটা কেমন যুবকুলের লাজ নাই মসজিদে না চটেলো মসজিদে না চটে আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুল কি কসাগা বকুল হুল হলে তো হুড়ালে তিতে বার মতো করি তো গান কো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলেলো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলেলো আজানে সুর তোলে ঘুম ধরিয়া যুবক দলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণ ফাটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো জোরে কো যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে যুবকুলের লাজ নাই মসজিদে না আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি আর যুবক রে আল্লাহর জন্য যদি ভালোবাসা থাকতো তাহলে ঠিকই তুই সেজদা দিয়া বলতি চোখের পানি ছেড়ে দিয়ে রব সুবহান রব্বিয়াল আলা আগে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করতো এখন মুসলমানদের ঘরে কোরআনের আওয়াজ আর ভেসে আসে না পুরা রামগঞ্জটা যদি আজকে জরিপ করেন 10 জন মানুষও পাইবেন না যারা কোরআন তেলাওয়াত করছে কথা ঠিক কিনা আর সাহাবা কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন কোরআনের বরকতে আল্লাহ তাদেরকে কবুল করছে আর আগে প্রত্যেকের হাতে হাতে মোবাইল যতই বলতেছি লাভ হবে না অবস্থা অন্ধকার দেখা যাচ্ছে এখন প্রশ্ন জাগে আফসারি হুজুর আপনি কেয়ামতের আলামতের আলোচনা করবেন পয়সা পাইবেন আগো কি লাভ হ্যাঁ একটা লাভ আছে যে সিন্ড্রোম গুলা দেখলে আল্লাহকে বেশি ভয় করবেন বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন এগুলার বরকতে আপনাদের ঈমান নবায়ন হয়ে যাবে গুনাহ থেকে বেঁচে যাবেন আল্লাহর দিকে মনটা রুজু হয়ে যাবে কথা ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে অশ্লীল ছবি আই গেছে নি আইছে নি হায় হা এটা কিয়ামতের আলামত আর বেশি বাকি নাই রে দুইটা বছরের ভিতরে দেখবি মানুষ কত অসীম বই যাব ঠিক থাকতে পারবে না তো মানুষ ঠিক থাকতে পারবে না মানুষের কি কথা বলবো এই মোবাইলে কালাফাড়া মাগো কে রিডার আবিষ্কার করলো রে কালা ফাঁড়ার কারণে শেষ এই যে বাচ্চা কাচ্চাগুলো কেন কথা শোনে না ছোট ছোট গেম চায় আর হলো না ওই জন্য লাখ সময় ড্রোনের দোয়ান বার করে গেলে কি রে কেন রে ওইটা লিখলে তো চলি এই কোন ড্রোনের দোয়ান দুনিয়ার ব্যাগ কিছু জিডা লিখবি শু করে গেল মাগো কিতে রে ইটা ইটার ভিতরে কি শক্তি রে দিছে আল্লাহ হায় হায় রে এ আতের শক্তি ইডে আঙ্গর শেষ করিয়ে লেগো
বাচ্চা কাচ্চা গুলার নামাজই বানান ভাইও, মেয়েরা নামাজ না পড়লে পাও ধরিয়ে লেবেন, বলে মা আল্লাহর সেজদা না দিলে তোর বচ্চা আমি ধরিয়ে লই, হুতরে আর রবের সেজদা না দিলে তোর পা আমি ধরিয়ে লই, বোমা নামাজ না হইলে খাইতেন না তোর রাতের ভাত, বুড়িয়া ফার না দে বোমারে রাজ্জাক বানা লাগছে, বাও বউ আবার যদি কিছু কর, 9টা বাজে বউ হুতাতে উড়ে দিনের, হে রাতের ভাত কিতে খাইবো, হুতরে ফোন দিয়ে দিবেন আব্বারে ওই তোর বউ, তারপরে এই 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 করে 9টা বাজে ঘুমুতু নাই হেতি রাতের ভাত খাইতেন না, প্রয়োজনে ভিক্ষা করি খাইও, এভাবে প্রত্যেকটা ঘর দিনই মার্কাজ, তাবলিগি দিনের মার্কাজ, একামতের দিনের ঘাঁটি বানান না রে ভাই, ঠিকই না, দিন দিনের সুরুজ তো ডুবি যাচ্ছে ভাই, দিনের সুরুজটা ডুবি যেতে আছে, যতগুলো লোক আজকে ওয়াজে আইছেন এতগুলো লোক যদি ফজরের নামাজ পড়েন ইনশাল্লাহ আমাদের ভাগ্য উন্নয়ন হয়ে যাবে, নাই তো ওয়াজ ভালো লাগে আইসে আফসারিমের কণ্ঠে দুই চারটা গান শুনবো, কুসু কুরগে কথা আছে এডি শুনবো বস খুশি হইব, আফসারিমে কিছু কিছু কথা কয় তো ওই ওই মনে পড়ে গেল আর কি, ওই পুরুষেরা মহিলা করে জিডে এটা ধরিয়ে হেঁদায় বুঝছেন নি, এটাও একটা অশ্লীলতা, কেয়ামতের আগে অশ্লীলতা বাড়ি যাবো, হ্যাঁ বিড়ি খায় কায় হুকুর হুকুর করে কায় বেড়িয়ে কয় তোমরা কই না বিড়ি খাইতে না, বিড়ির কারণে তোর কাশের লাগে ঘুম যেতে না, তো কতক্ষণ আর ছাগলের ঘর, তো ছাগলে খাওয়ানো শুরু করছে, ককিলা তো ছাগল আব্বা এবার কায় দে হাতে কত বিড়ি খেয়েছে বুঝছিস, এটা আরেকজনের কথাটা আমি নকল করছি, হ্যাঁ আবার বলি না আবার আমারে আবার দোষী করি না আপনারা, ক ছাগলে কালা কায় তাহারে, তো এটা এই জন্য বললাম কেয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, তারপরে হানাহানি মারামারি বেড়ে যাবে, এটাও একটা হানাহানি, খবরদার বাবি সাহেবের যুদ্ধি কথা কইয়েন, বাবি সাহেবের মহব্বত করিয়েন, হরের ভরে দেখলে হাতে আইসক্রিম খাবে এল্লা পাগলে যে কই রামগুঞ্জ মার্কেট, আসসালামু আলাইকুম ভাবি আপনাকে না লাইক স্মার্ট দেখাচ্ছে, একটু দধিটা খাইয়ে যান না, মানে দধি খাবাইতে হইলে মনে হয় হাতে এক কার হিমালয় জয় করিয়ে এলেছে, নিজের বোগারে এক কান বিস্কুট হাতে খাওয়ানো ঠিক না, নিজের বউ যদি মাই লাভার কামে আর এদিকে আসো বান্ধি আইসো তুই বেশি কথা বস ইংরেজি কম দিল না শিখছ, এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মা ফিলে নাই রে, কত সুন্দর করি আদর আপ্যায়ন করে রামগঞ্জ মহিলারা মার্কেটের কাপড় দোয়ানো গেলে স্নান ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া যদি একটু বসতেন রে কত ভালো হতো, তো এই এটাও একটা অশ্লীলতা, কেয়ামতের আগে আগে এই অশ্লীলতা চতুর্দিকে শুরু হয়ে যাব, নিজের বরে মহব্বত করবেন খুব সুন্দর করে বলাবেন ডার্লিং কাম হিয়ার আই লাভ ইউ, নিজের বোকারে কোনোদিন আই লাভ ইউ কয়লো, হ্যাঁ স্যার ওই নমুই আই লাভ ইউ করলে মনে হয় যেন হেতে ব্যস্ত গেছে গা খবরদার, তো এরপরে প্রিয় বন্ধুরা কেয়ামতের আগে আগে লাতা কোমো সাঁতো হাত্তাইয়া ধরা চোল মোজাওয়ারাতে, কেয়ামতের আগে আগে প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করবে, ক্ষতি বাড়ি যাবে গো, আমনের বলরার ক্ষতি আফসারি করত না, আমনের ক্ষতি আমনের বাইর লোকে করবো, আপনি জায়গা এক কান 50 লাখ টাকা মুলাইছেন ভিডে উজ্ঞা আল্লাহ রহমতে, আপনার বাড়ির লোকে 60 লাখ মুলাই আপনার এটা দাম বাড়াই দিব ঠিক কিনা, আপনার বাড়ির লোকে পুলিশ ফোন দিব স্যার আইসি লাল জামা লাল জামা আইসি আইসি আইয়েন বস আপনি 40 খান মামলার ভিত্তে তারে ঢুকাই দিয়েছেন তার লাইফটা মার্ডার করে দিয়েছেন, কি জবাব আরশে আজিমে রবের কাছে আপনি দিবেন, আয় হ্যাঁ কি জবাবটা দিবেন, আপনি আরেকজনের ভাই আলেমের ক্ষতি কোনো পাবলিকে করে না, আলেমের ক্ষতি আলেমে করে, আলেমে আলেমের বিরুদ্ধে মামলা দেয়, আলেমে আলেমের বিরুদ্ধে গীবত শেখায়ত করে ঠিক কিনা, এ পর্যন্ত শুনছেন নি আলেমের পাবলিকে হেদাইতে পাবলিকের হেদাইতে না, আলেমের আলেমে হেদাইব, আলেম তার প্রতিবেশী নাউজুবিল্লাহ মিন জালেক, এটা কেয়ামতের আলামত, কিসের আলামত কিসের আলামত, আল্লাহ আপনি আমাদেরকে সর্বাঙ্গীন নোকসানিয়ত থেকে ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচান, টিচার্স রুমটা খেয়াল করিয়ে যেন চাকরি করেন শিক্ষক রুম যেন এটা গিবত সেন্টার, প্রত্যেক দিন যেন গিবত ফাঁকানি হয়, এতের বিরুদ্ধে হাতে হাতের বিরুদ্ধে হাতে এমিয়া ঘন্টা করেন এমিয়া করছে প্রিন্সিপাল এটা করছে হিডা করছে হেডমাস্টার এটা করছে এটা করছে, টিচার্স রুমটা মনে যেন গিবতের ট্রেনিং সেন্টারে গেছে, বুঝলেনি টিচারে টিচারের ক্ষতি করে, শ্রমিকে শ্রমিকের ক্ষতি করে, স্বর্ণকার স্বর্ণকারের ক্ষতি করে, তারপরে মেতর মেতরের ক্ষতি করে, এইভাবে নবীজি বলছে এই যে একে অপরের ক্ষতি করা এটা কেয়ামতের আলামত, ঠিক নেই কারো ক্ষতি করবেন নি, আপনারা 18 কোটি মানুষ বাংলাদেশে প্রতিজনে যদি একটা ভালো কাজ করেন প্রতিদিন
তাহলে আমাদের জাতীয় গ্রিডে একটা ভালো কাজ জমা হইলে 18 কোটি ভালো কাজ জমা হয়। প্রতিদিন একটা ভালো কাজ করেন না ভাই, ভাইও একটা ভালো কাজ করেন, একটা ভালো কাজের বরকতে পৃথিবীটা আলোকিত হবে। তো ভাই আমরা প্রত্যেকে খারাপ কাজের প্রতিযোগিতা করতেছি, আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর আঙ্গ সমাজে জিজ্ঞা বালা করে হেতরে ব্যাকে গুতে লই হড়ে তোরা কত্তি কইছে কে তুই নি আগে আমার দানু শিলবে না এটা ঠিক কি না এটা কিসের আলামত আর জোরে এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা কইছে কিয়ামতের আগে আগে নতুন নতুন বাহনে মানুষে চড়িব আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের শালা হাদিস বর্ণনা করতেছে হুজুরের শালা হায় হায় قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال বিভিন্ন রকমের বাহনে কিয়ামতের আগে আগে আখেরি জামানা মানুষ চড়বে তারপর ইয়ানজিলুন আলা ওয়াবিল মাসাজিদে এক গাণিত করি মসজিদের গেটে চলি আইব মসজিদে সাড়ানো গাড়ি চালাই চলি আইব যখন নতুন নতুন বাহন আবিষ্কার হইব তখন কি হইব নিসা ওহম কাসিয়াতুন আরিয়াতুন লাইয়া জিদনারিহা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন তারপরে লাইয়া জিদনারিহা সে সময় মহিলাগুলা ও লুঙ্গিনি হবে জামা কাপড় বোরকা তারপর 10 গজ দি বোরকা সিলাইব কিন্তু শরীর দেখা যাইব ঠিক কি না পুরো শরীর বোঝা যায় বোরকা পড়ছে বোরকার ভিতরে যে সালোয়ার কামিজ পড়ছে এটাও দেয়া যায় অনেকে তারপরে অনেক কিছু বোঝা যায় উচ্চ নিচু শরীরে মাগ গুলো স্মার্ট অঙ্গ গুলো আকর্ষণীয় অঙ্গ গুলো দেখা যায় এরকম বোরকা পরিন না সেতি আমাদের রামগঞ্জ নাই রে আছে নাই রে আছে আছে বলি আছে নি এ সাথী করে কইয়া দিও এটা কিয়ামতের আলামত ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লি তারকাবু হাসিনাতা তারপরে ঘোড়া গাদা খসর এগুলাতে তোমরা চড়বে জীবনের সৌন্দর্য জন্য তারপর ওয়াইয়াকলুকুমালা তাআলামুন আরো নিত্য নতুন গাড়ি ঘোড়া বানাই দিব আল্লাহ তোমরা কিন্তু তা জানো না রিক্সার হিসি দিয়ে মোটর লাগাই উম্মা এতে কত সুন্দর চলে যেন ফালকি যেতে আছে অটো টমটম বিমান রেলগাড়ি কত রকমের যানবাহন নবীজি কয়েগুলা কেয়ামতের আলামত আরো কত রকমের বাহন জানি ইয়ে আল্লাহ জানে দেশাই ইউটিউবের ভিত্তিতে কত রকমের বাহন পুরো আবিষ্কার হয়ে গেছে এগুলা কেয়ামতের আলামত এই অত্যাধুনিক বাহনগুলো আইব অটোর মধ্যে উগ্র ঠ্যাঙ্ক উগ্র লাগাই ঠ্যাঙ্কে বই বই এনদি হিসে তিনজন সামনের সিটে দুইজন এমনি এমনি এনদি কায়ে সাক্কা খা দরে হেবুটি জায়গায় এনে হেবুটা জায়গায় এনে ওরে কথা করে একসাথে বইয়ে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ওরে কথা কয় না আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এ বাবি রে এভাবে মিলেমিশে বইয়ে না বাবি সাহেবের কইবেন তুমি স্পেশাল গাড়িতে বইও অটো হুরা রিজার্ভ লই যাইবা আর এত যাইতো কি ইল্লেই এত বাজার জানের কি দরকারটা একদিন যে সব বাজার করি আইব কেন ঠিক নিও আহার কার বল লগে কার আঁডু মিলি গেছে আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন রাওয়াহু বন্দে আলী মিয়া কিরে কথা কস সাকা খবরদার তোর বরে ডাকা হাঁটাইলে টু সিটে হাঁটাইস বেলে ডাললি তুমি দুই সিট দখল করিবা পয়সা দিয়ে ভালো করে তাহলে কম কম যাইব মা বোন যত ঘরের ভিতরে থাকতে পারে তত বেশি রহমত বরকত এটা হলো আলমারাত আওরাতুন মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান মহিলা যদি ঘর তো বার হয় ইবলিসে একটু তারপরে একটু উকি ঝুঁকি দিকে ম্যাডাম আসছেন হাই থ্যাংক ইউ কেড়ে যায় লাল শাড়ি কেন পৈরা কন্যা কোন বা দেশে যায় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে বিভিন্ন রকমের গান গাইবো পুরুষেরা ঠিক কি না দেওরা মরলে হব পাগল হব দেশান তরি রে দেওরা মরলে হব পাগল হব দেশান তরি রে এই গানের বিশ্বাস করলে ইমান থাকবো নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল্লা আল আরাইতাল হামাওয়া দেবর বাবি সম্পর্কে আপনি আমাকে ফতোয়া দেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামু বুয়াল মত, দেবর ভাবি মৃত্যু তুল্য, ভাবিয়ে দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে দৌড়ে পালাইবে, কথা ঠিক কি না? আমরা কই ঘরের ফিসে বেতেরা, ওরা ঘরের ফিসের দরকার না, ঘরের সামনে লই আইয়েন, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলারে, এত বেলা হয় ভাই জান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাই জান মোর সেজদা দেয় নাই আয়শা রে, ঠিক কি না? এভাবে না গান গাইবে না, বাবির গান গান দে। তারপরে কয়, জ্যৈষ্ঠ মাসে আম পরে, টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, নাউজুবিল্লাহ কসা। তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার খুলি হতে, আম টোকাইছে দে আম হরে দে হনে টাফুর টুপুর শব্দ করে, এরপরে দেওরা আম টোকাই আর করো রায় দে, জায়েজ আছে গান? এটা হলো সংস্কৃতি সন্ত্রাস, এই সংস্কৃতি সন্ত্রাসের কোফানলে আমার যুব সমাজ ধ্বংস, আমার কলিজের টুকরে বোনেরা ধ্বংস, ঠিক কি না? সময় এসেছে সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এটা কেয়ামতের আলামত। আর দরকার জ্যৈষ্ঠ মাস না, আমার দরকার হচ্ছে বাংলাদেশে আষাঢ় মাস। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, 67 মাসের হো না, হাড়ে 700 হাস্য করে দে মাসের, ও মাছের কেজি খাসের বড় গুণ 1000 টাকা কেজি, আরো মরবি। আইতে কইছিলাম জনে 1 কেজি করে ছাড়লে সারাটা বাংলাদেশ লক্ষ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হইতো, হইতো নি? পানিগুলা সাগরে চলে গেছে, এখন চলে গেছে শীতকাল, জাগলি না তোরা? সদগায় যার ইয়ের নিয়তে দেশের মহাব্বতে 1 কেজি 1 কেজি ফোনা ছাড়সা, সামনের বছর ছাড়বি নি? আতুড়াসা মৎস্য ফোনা অবমুক্ত করবি নি? মুক্ত জলাশয়ে খাল বিল নদ নদী রদ্রতে, ঠিক কিনা? ছাড়বি নি রে? আমরা সকলে 1 কেজি করে মাছ বোনা অবমুক্ত, কিতা করবি? তোকে মুক্তি কইছো, এবার ওয়াদা খেলা হইলে তোরা আটকিবি, ছাড়বি নি? ছাড়বি নি? বাইরে ভাই দুর্ভিক্ষ আসতেছে রে ভাই, 2-4 গা করে গাছ লাগা, আয় 30 গা লাগাইছি, তারপরে হ্যাঁ আয় 30 গা লাগাইছি, 30 মুড়া লাগাইছি, তারপর কদু গাছ সার ওষুধের পর দিল হিসাব মিলাইলে লস, কিন্তু দেখা যায় প্রায় 500 কেজি খাদ্য উৎপাদন হয়েছে, ধর 500 যদি 250 কদু ধরে 500 কেজি আধা টন খাদ্য, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকে উৎপাদন করস রে ভাই, বাইরে দেশের অবস্থা তোর ভাই ভয়াবহ, তোরা খালি সরকারের দোষ দেশ, সরকারের দাম বাড়াল আছে, উৎপাদন না থাকলে দাম তো অটোমেটিক্যালি বাড়ি যাবো, সরকারে কিতা করব? আমরা আড়া খাইতে আছি 70 টিয়া দি, ইউরোপ মহাদেশে আড়ার দাম 210 টিয়া, 3 গুণ বেশি প্রত্যেকটা খাদ্য, আতুড়াসা আতুড়ারে সিটিং আতুড়াসা দোনো আতুড়া আসমানের ঠেলা দেশা আতুরি এনে না আসমান ঠেলা দে, তোর ঘুমে দূরে তেল ঠেলা দে, বলে প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন করব, রাষ্ট্রের ট্যাক্স গুলা পরিশোধ করিব, দেশি ট্যাক্স অজ্ঞা মানুষ তো হায় 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 তেমন ট্যাক্স দিলে, আয় ট্যাক্স দি, দিস ট্যাক্স দিলে দিছে এক অজ্ঞা দেয় আলহামদুলিল্লাহ, এই তো আমার কলিজার টুকরা, ট্যাক্সটা দিলে রাষ্ট্রের কোষাগারটা রিচ হবে, রাষ্ট্রটা টিকলেই তো আমরা টিকবো, আগে আমাদেরকে রাষ্ট্রটা বাঁচাইতে হইব, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। তো বাবি সাহেব আরে কেরকম বোরকা ফরান জেডা জেডিনেদের রূপবার বোরকা ফরান সাসিয়ে লেব বাইর মতো করি কো সাসিয়ে লেব, আমাদের বোরকা গুলা ওড়না গুলা দেখছেন নি অবস্থা, মহিলারা হলো নূর, নূর গুলা ঢেকে রাখবেন ল, তারপরে আলো বাইরে যাব, তারা ফুরেটাই নূর, ফুরেটাই সুন্দর, আলিরা দিল্লা তালা আনু কয় ক মহিলাদের দিকে পুরুষেরা কোন নজরে তাকায়,
এই জিনিসটা যদি মহিলারা জানতো, লোহার জামা পড়তো, আপনার মেয়েরে, আমার মেয়েরে, আপনার ওয়াইফেরে, আমার ওয়াইফেরে, প্রত্যেক নারীরে, এইভাবে আপনারা পর্দাসই চালান। দেশটা তো অশ্লীল হয়ে গেছে, যুবকদের তো কষ্ট হয়, তারা তো শর্মে বলে না, তাদের কষ্ট হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ডিম খেলেও খোসাটা বাইরে ফেলো না, ফল খেলে ফলের খোসাটা বাইরে ফেলো না, আরেকজনের ফলটা দেখ খোসাটা দেখে আফসোস করব, আহারে আমি খাইতে এলাম না। আম্মাজিরে হচ্ছে এভাবে নূর, তাদেরকে এভাবে বাইরে খোসাবিহীন রাখিয়েন না, তাদেরকে ডেকে ডুকে ফর্দাসহিত চলার ব্যবস্থা করবেন। এইভাবে যে অশ্লীলতা বেড়ে গেছে, এটা কে আমাদের আল্লাহ হোক, কইলেও তো কথা হলে না। মহিলা করে বালো বোরকা ফুটতে গেল, আপনার খালি আর বোরকা নিয়েছ দেখছেন মিয়া, যাইতে আছে রামগঞ্জ হাসপাতাল, এরপরও ইয়ামাহা শাড়ি পরি, সাজিগুজি মেকআপ লাগায়, কিরে তোমার তো স্মার্ট লাগ দিয়েছে, তোর মুখ লাগবে কুত্তা, শুইতে শুইতে বাড়ির চলে এমনি হারা কত্তা কাপড়ি গেন হিন্দি হাগলনির মতো লাগে, যেন ওই নির্মাইয়া, ঠিক না? ওরে লক্ষ্মীপুর হাসপাতাল যাইবার সময়, কুমিল্লা হাসপাতাল যাইবার সময় সেজে গুজে স্মার্ট হই, আই লাভ ইউ, এরকম সিটিং আম্মাজি আমাদের রামগঞ্জ নাই রে। কি কয় হুজুর পাশে বেলে তাগরে কইয়া দিও, এটা কিয়ামতের আলামত। তাহলে অটো যে আবিষ্কার হইব, নবীজি কেমন করে জানে কথাগুলা, সুবহানাল্লাহ। তো এখন রোড গার্ড হচ্ছে আল্লাহর রহমত, রাস্তা ছাড়া কি আমি এখন মাহফিলে আসতে পারতাম? এই রাস্তাগুলো হেফাজতের দায়িত্ব আমাদের, গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, আমরা রাস্তাগুলো হেফাজত করবো, বাড়ির সোতগুলা আমরা রোডের উপর দিয়ে দিই, রোডটা ধ্বংস হয়ে যায়, কোটি কোটি টাকার রোড। এরপরে আপনি এই ফিশারিতে বেড়ির ফাড়ে এগুলো না বাঁধাইয়া রোড রাস্তাটা ভাঙি ফুটে যেতেছে, আপনি ক টাকার মাছ বেচবেন? 5 লাখ টাকা, গভর্নমেন্টের 5 কোটি টাকার রাস্তাটা শেষ করলেন। আবার অনেকে এত যে দুর্ভাগ্যবান, ওরে রাস্তা রাস্তা স্পিড ব্রেকার দিয়ে লাই, স্পিড ব্রেকার দেওয়া যায় আসেনি? নবীজি বলছে ইমাতা তুলা যায় আনির তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, আর আমরা রাস্তাতে স্পিড ব্রেকার দিই। কি এক জাতি লইয়ে আসি মহাবিপদে, স্পিড ব্রেকার দেওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকারের, সহজ সড়ক ও জনপথ সহজে এসে এখানে সিগনাল সাইন সিগনাল দিবে, যেখানে স্পিড ব্রেকার পাহাড়ের মতো একটা চিহ্ন আঁকি দিব, হ্যাঁ 10 মিটার পর 20 মিটার পর স্পিড ব্রেকার, এটা একমাত্র সরকারে দেওয়ার দায়িত্ব। তুই তোর বাড়ির লগে, তোকে মসজিদের লগে, তোকে স্কুলের লগে, তারপর তোকে হাফিজি মাদ্রাসার লগে, তুই যে স্পিড ব্রেকারটা দিছ, তোর বিবেকের প্রশ্ন করছ, তুই এটা কবিরা গুণা করলি, তুই স্পিড ব্রেকার হলে আবেদন জানাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবি। আর সারা পৃথিবী যত দেশ ঘুরলাম, একটা দেশেও স্পিড ব্রেকার পাইলাম না। যে দেশের মানুষ হুজুগে চলে, এ দেশের মানুষ স্পিড ব্রেকার দেয়। তুই রাস্তাটার মধ্যে যে কবিরা গুণা করছ, লক্ষ লক্ষ মানুষ ঝাঁকড়া খাইছে, তার গাড়িটা ব্রেক করছে, তার হক নষ্ট করছ, তুই তার তেল বেশি গেছে, এই জবাব তোরে আল্লাহর কাছে দিতে হবে। বলে হুজুর তাহলে মানুষ কি সব অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার নেই? এত রোডও এলাকা কিল্লা, এত অ্যাক্সিডেন্ট, এত সাই চিনতে হারইব, একটু এদিক সেদিক সাইব, এতের মতো লোক যদি রাস্তা সাই হার না হইতো, আরে এতের মতো লোক বাংলাদেশে বাঁচার দরকার নাই। এতে প্রতিবন্ধী, এতে কিটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী লোক থাকার কি দরকার আছে? আপনারা রামগঞ্জ থেকে হাজিগঞ্জ পর্যন্ত ধরেন 50টা মসজিদ, তো 50টা মসজিদে যদি স্পিড ব্রেকার দেন, 50 মিনিট করে মানুষের ক্ষতি হয়ে গেল, তো তাহলে হুরা রোডে তো স্পিড ব্রেকার, এটা কোন ধরনের কথা? এটা কতর বিবেকটা আসেনি না, তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা কও, তোর বিবেক কুত্তা মুচ্ছে বেটা, সিটিং কোথা কার বেটা, তুই তো দোয়ানের লগে, তো সঙ্গে দোয়ানের লগে স্পিড ব্রেকার একটা দিয়ে দিছ, ঘটনাটা কি? আল্লাহ আল্লাহ সড়ক ও জনপথের ম্যাজিস্ট্রেট গুলা স্পিড ব্রেকার গুলা যাতে অভিযান চালা, কত বড় গুণা বেটা, তুই গাজর গাড়ে হ্যান্ডাম দিয়ে আসত বেটা, ইয়ে বেটা তোর বাইর লগের রাস্তা, একটা অ্যাম্বুলেন্স যদি 1 মিনিট আগে যাইতে পারে রুগীটা বেঁচে যাবে, তুই রুগীটার হত্যা করছ, তোর স্পিড ব্রেকারের কারণে তুই হত্যা মামলা, তোর রোডে কি ব্রেক দিয়ে দিই তোর যান বাঁচাইবু? তুই রোডে চলবি কেন? তুই রোডের এক পাশে চলবি? সারাটা বিশ্বে 10-15 রাষ্ট্র যা গেছি, একটা রাষ্ট্রে হারাম ওই স্পিড ব্রেকার নাই, দেশটাতে কিতে করতে আস তোরা, দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছে। আতুরা উড়া আতুরা উড়া, আতের শেষ তোর আতের এক যে মুসিবতে আলাই কবলা, আর এই হাত দিয়ে স্পিড ব্রেকার দিতাম না, স্পিড ব্রেকার গুলা এই হাত দিয়ে ভাঙবো,
ধর মসজিদ 50 কেন আছে 14 কিলোমিটার ভিতরে তো 50টা স্পিড ব্রেকার দিছ মসজিদের আবার অনেক জায়গায় স্কুল আছে মাদ্রাসা আছে তো এইভাবে স্পিড ব্রেকারে তো তার রাস্তা খাইয়ে লইব আমরা 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে রং কিনে প্রয়োজনে খেদমতটা করব জেব্রা ক্রসিং দিয়ে দিব আরে বেটা সাদা রেখা দেখলে তো আমরা ডরে গাড়িটা ব্রেক করিয়ে লই এভাবে ক্রস 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 দিয়ে নিজ দায়িত্বে একটু দিব সরকার যদি দিতে দেরি হয় আমরা সাইনবোর্ড টাঙ্গাই দিব সাবধান পথচারী পারাপার সামনে মসজিদ এভাবে তা এভাবে দিই আমরা সহযোগী ইডা না দিই তুই 1000 টাকা 2000 টাকা দিই ওর স্পিড ব্রেকার একটা দিয়ে দিছ কত কষ্ট কত ক্ষতি গানি এই ওয়াজও যদি করণ লাগে রে ভাই তো কোন দিন সিভিলাইজড হবি ভাইরে থাইল্যান্ডের মানুষগুলো শিয়াল কুত্তা হুর খায় যদি দেখলে বমি আইয়ে সলাফেরা তাদের কত সুন্দর রে ভাই তাদের দোকানের সামনের ড্রেনটা সার্ফ এক্সেল দি দোয় পুরাটা রাষ্ট্রে একটা মাসি দেখি নাই বাইরে যদি সাথীরে বহির্বিশ্ব শিক্ষিত ব্যক্তি রে ভাই কেন যাচ্ছি ইউরোপ মহাদেশে শিখার জন্য দেখে দেখে তোদেরকে শিখে ফেললাই আল্লাহু আকবার এক একটা রাষ্ট্রে কত কষ্ট করছি তোরা তো কস মাস্তি করি বললাই আফসারি ভাই যায় না এগুলো দেখে দেখে এই রহমত বরকতগুলো আনার জন্য আমি যাই আল্লাহর রহমত ওই দেশ থেকে নিয়ে আসার জন্য কত ভালো মানুষ থাইল্যান্ডের মানুষ 10টা টাকার খরচ কিনলে তোরে কতটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সি ইউ নেক্সট টাইম থ্যাংক ইউ কত ভালো মনে মনে কইলাম আল্লাহ কাস্টমারের এইভাবে প্রণাম দেয় আপনারা যদি এইভাবে প্রণাম দিত সেজদা দিত মানুষগুলো সোজা জান্নাতে চলে যেত কত ভালো তুই রাস্তা বলছ তোর পথ দেখাই দে দিন রাত এক সমান 100% নিরাপত্তা তুই তুই আর বস্তালি হতি দেখবি থাইল্যান্ড তোরা কেউ জিজ্ঞাই তোর আর আরা এতগুলো মুসলমান আমরা চলতেছি কিভাবে বাড়ির সামনে কত কিছু কত গোবর টোবর রাস্তাটার কি করছি সারা পৃথিবী যত রাষ্ট্র করলাম রাস্তাতে এক জাররা পরিমাণ ছেঁড়া কাগজ নাই পলিথিন নাই কোনো ময়লা আবর্জনা নাই আর আঙ্গো নবীজি নবীজির হাদিসটা তারা গ্রহণ করছে এই মাতা তুলা যায় আর তরিক রাস্তা থেকে ময়লা আবর্জনা ফেলে দাও ঠিকই কাফেরেরা মানছে তুই নবীর উম্মত হই তুই মানলি না তুই কত মোড়া মোড়া স্পিড ব্রেকার দেশ প্রত্যেকটা স্পিড ব্রেকার ক্রস করার সাথে সাথে আমি মন কষ্ট পাই আমি আল্লাহর কাছে মামলা দিব আল্লাহ আমার কলজানের মধ্যে সে আঘাত খাওয়াইছে আমার গাড়িটা পর্যন্ত নষ্ট হয়েছে কি জবাবটা করতাম কি প্রশ্নটা তোদেরকে করি একটু নিট অ্যান্ড ক্লিন হসা রে ভাই একটু সিভিলাইজ হসা আসার আচরণ দেখি মানুষ মুসলমান হবে আমাদের দেশের যে অমুসলিমগুলো আছে এদেরকে আমরা সেবা শুশ্রূষা করলে খেদমত করলে অল্প সময়ের ভিতরে তারা মুমিন হইয়া যায় পড়ি আমরা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কেয়ামতের আরো একটা আলামত মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা ইয়াদাই সাআতে তাসলিমুল খাসাতে মুখ চাইছে খাদিম সালাম দিব আফসারি হুজুর আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ আপনারা সালাম দিছি তো আসসালামু আলাইকুম আফসারিরে সালাম দিলে 90 নাকি বাঙালির সাধারণ মানুষের সালাম দিলে কয় নাকি তো তুই হেতা করে সালাম দিচ্ছি পরিচিত লাভের লাই মন ছুড়ি গেব ইয়ো উমকে আন্নগর ওকে সালাম দিবেন না আইসে আসসালামু আলাইকুম এটা কিসের আলামত আরো জোরে আরো জোরে আরে সালাম দেশ বস্তা বস্তা হুরাই সাধারণ একটা ময় মুরব্বী গেলে পথিক ফকির মিসকিন অসহায় মানুষ তাদেরকে দেখলে তো সালাম দেওয়া দরকার মানে আফসারি হুজুরের সালামটা দিলে আর দিকে কত সাহেব এর জসিম নিরে আসতি বালা এই হাতে ফিকে ফেললে সালাম দেয় এরকম সিটিং ফিকা ফুডাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হাতে মেসির পর্যন্ত সালাম দিয়ে লেবে আর মানুষ যদি মেসির কাছে হয় অনেকে তো মেসি ভক্ত নেইমের ভক্তরা যদি তাগরে কাছে হয় ফাঁসুই সালাম করে ভাইয়া আপনার জন্য না পতাকা দিয়েছিলাম আধা কিলোমিটার ভাইয়া কত রাত আপনার জন্য জেগেছি ভাইয়া আই লাভ ইউ মাইয়ারা কি দেয় রে তাগললে পাগল হয় আমি এটাই বুঝলাম না ওরে ভাগো সেতিরাও আর্জেন্টিনা করে কি কইব হে কথা আইও তো হেই কি খুশি আর্জেন্টিনার মাটির আফসারি ভাই আগো মাটির লোক আমি কিন্তু খেলা চাই না আমারও যদি পৃথিবীটাও দেশ আমি চাই না নাউজুবিল্লাহ কেন আমি এটা চাইবো আল্লাহ আমাদেরকে এটা দেখাইবার জন্য আসলে আমরা জান্নাতের খেলা দেখবো ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন জান্নাতে একটা বাজার আছে
সেখানে কোনো বেচা কিনা নাই, প্রীতে একটা জিনিস পাইবেন, মূর্তি, মূর্তি। আপনি ছবি দেখবেন পুরুষের, ইস এই ছবিটা এই এরকম যদি আমি হয়ে যেতাম, এটা লইবেন, এটা পরিগ্রহ করবেন, সুন্দর আকৃতির, সৌরতের, সৌরত মানে আকৃতি। এবার রে বউ তো আরে রফিকুল্লাহ শুরুতে বহুত দিন লিখছে ইচ্ছা, আষ্টে ফুটকিয়া যদি ইচ্ছা হইতে আমি অমাহা বড়িলে, ইচ্ছা করবেন সাথে সাথে মূর্তি আপনার কাছে চলিয়ে মানে এটা পরিগ্রহ করবেন। এখন বউ তো চিন্তন বরে আল্লাহ ডিসপ্লেতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাই দিব, আফসারি কিন্তু এখন এই শুরুতে আসিতেছে মহাসমারোহ কথা কচ্ছা। এবার আমরা যাইবেন ভাবি সাহেবের লগে দেয়া করবেন জান্নাতের ভাবি, এই শুরুতে এই আমরা আনন্দ করব, আমরা জান্নাতের বাজারে আমরা মূর্তি কিনে সৌরত কিনে ইনশাল্লাহ আমাদের আনন্দ সামনে রয়ে গেছে। পৃথিবীর আনন্দকে আমরা নামাজ কাজা করে পৃথিবীর আনন্দ আমরা করব না। ঘুম, ঘুমটা হচ্ছে নিয়ামত, ক্যান্সার প্রতিরোধক। সকাল সকাল ঘুম যাবেন, এশার নামাজ দ্রুত পড়েই ঘুম যাবেন, এটা নবীজির সুন্না। আর এখন হচ্ছে সুন্না হচ্ছে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি রাত ঘুমায়। আমরা না তোরা কয়টাতে ঘুমাস, বারোটাতে খেয়ে পড়তে পড়তে একটু বারোটা তো বেজেই যায়। আমরা না রাত দুটোতে ঘুমাই, দুটোতে ঘুমায়। যদি বলি ওঠেন কয়টাতে, দশটার আগে কি উঠা যায় রে? রাসূল সাল্লাম দ্রুত ঘুমাতেন, এসা পড়ে লা সালামা ওয়ালা কালামা, কোনো সালাম নাই কথা নেই, ঘুমিয়ে পড়তেন। তাহাজ্জুদে সাহাবীরা সহ দল বেঁধে উঠে নামাজ, সেজদাতে চোখের পানিতে বুক বাসাইয়ে দিতেন, পৃথিবী রহমতের দরিয়া বানাই দিছে, ঠিক কিনা? তুই যদি সাতটা পর্যন্ত খেলা চাস, ফজরটা কিতা করছ, কি জবাব আল্লাহরে দিবি? ঐশ্বত ঘুম তুই হাতে দশটা বাজে, তো এইভাবে তো পৃথিবীটা চলতে পারে না। বিদ্যুতের কত অপচয় করেছে, আর আবার শিখবার তিজা লাগি আইয়ের লেগছে হে যুগ। আয় তো অন্তরিয়ে হ্যান খাওয়ানো শুরু করছি, আর ওয়াইফে হ্যান দিতে কাজের মেয়েরে ওই হের ইতানের লাই বেরোসেরে খাওয়াই পেলে, আয় কই হেতির বেরোসেরে খাওয়াচ্ছে, তবু বেরোসেরে খাওয়া, আফসারি বেরোসেরে হাঁড়ারে খাওয়া। হ্যাঁ কারণ কি হাগলে গেছি নি হ্যান খাওয়ানো শুরু, এখন আরে হ্যাঁ হ্যানো হয় তিন অবস্থা আইয়ের লেগছে দুনিয়ার অবস্থা আইয়ের রে, ফ্যানও হয় তিন ফ্যান। আগে 20 বছর আগে মনে আসেনি, নতুন বউ আইলে হ্যাঁ বাদ খেয়ে চাইতো না, শাশুড়ি আম্মা হ্যান দি দিত, এ বটগেগারে হাঁক করে দি, হ্যানের লগে বাচ্চার গিয়ে হালা দি, এভাবে কাপড়ের তলে করে আনি দিত, বৌমা ধর খা, তোর শাশুড়ি দেখলে আরে গিরে কলি এলে বিড়ি, এ হ্যান হ্যান ইডার ভিতরে বাচ্চার গিয়ে আছে খা, এরে আবার হ্যান খাইবি রে, হ্যান খাইবি আবার হ্যান খাইবি রে, বিশ্বের উপর আল্লাহ খেপা হয়ে গেছে রে, মারিয়ে লেবো রে, আমি দেখতে পাইতেছি মারিয়ে লেবাং করে, ঘরে ঘরে জিনে চলতেছে তো 80% লোকে জিনা করি, চোখের জিনা তো 100 ভিতরে 100 লোক জিনা করতে আছে, আফসারি ওইটার ভিতরে আছে, মোবাইলে হাদিস পড়তাম লাগে ওমার ল্যাংডা মাইয়া চলিয়ে গিয়ে তো শেষ তো আমরা, আর রয়েছে কিতা বাকি পৃথিবীটার কথা কচ্ছা, ঠিক নি রে? নামাজ পড়বি নি? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, কেয়ামতের আগে আগে লোকরা হজ করা ছেড়ে দিবে, এটা কেয়ামতের আলামত। আনা বিষয় দিল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يحج البيت حتى لا يحج البيت কিয়ামতের আগে আগে লোকেরা হজ করা ছেড়ে দিবে। করোনা ভাইরাস উপলক্ষে 2 বছর হজ বন্ধ রে, আমি এই হাদিসটা পড়ে পড়ে চিন্তা করতাম আল্লাহ না করো চিরতরে বন্ধ হয়ে গেল। আবার যদি তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি ফাইনালি লেগে যায় অনেক দিনের জন্য হজ বন্ধ হইয়া যাইবে। আর এছাড়া আমাদের বলোয়াতে 200 জন লোকে হজ করছে, আর প্রায় শত শত লোক হজ ফরজ হইয়া গেছে হজ করে নাই, এটা কিসের আলামত? যদি হিসাব করা হয় মাসলা মোতাবেক অর্থ, তাহলে রামগঞ্জ লক্ষ লক্ষ লোকের উপর হজ করা ফরজ, মাত্র 1000 লোকে হজ করছে। হজ ফরজ হয়ে ফাঁকি জুনে জুনে হয়ে গেছে, দানা সড়াল্লা নিয়ে একটা সড়া গুঞ্জরি গেছে। এরপরে যদি বুড়িগারে জিজ্ঞেস করি যেটা আপনাদের হজ করলেন না, আমরা সাইতে আরি না, ছোট মাই এটা বিয়ে দিই, এরপরে আল্লাহ যদি বাসা চাকরি থেকে টায়ার্ড হয়ে রিটায়ার্ড হয়ে আয়, তারপর আমরা হজ করবো। এচ্ছা সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে, এটা কিসের আলামত? আর জোরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন হঠাৎ মৃত্যু, কে আমাদের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে।
عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان من امارات الساعه ان يظهر موت الفجار কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে অ্যাশটক মৌতের নাম মৌতের নাম আর জোরে জালটক মরেনি বলরাতে অ্যাশটকে মরছিনি রামগঞ্জে মরেনি দেখ সত্যি তো দেহে কি ঠিক হই সত্যি এখন মৌতের খবর শুনলো মানুষ ডরা না কোমরে গেছে এতে বাল্লাই হইছে ডরা না আয় হায় মৌতের স্টকের মৃত্যু থেকে পানা চাই আল্লাহ নিজের ওয়াইফের কাছে ওসিয়ত করা যায় না ব্যাংকের হিসাব নিকাশ গুলা বলে দেওয়া যায় না কলেজের টুকরা সন্তানের বুকে টেনে আদর করা যায় না তাকে শেষ কিছু নসিহত করা যায় না আয় স্টক ব্রেন স্টক হার্ট স্টক এগুলা কেয়ামতের আলামত তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা কেমন করিয়া জানলো এগুলা তারে তারপরে আহকামুল হাকিমিনে জানাইছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে সময়টা হাতে পাইবেন এটারে কাজে লাগাইবেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি হয়তো স্টকে মরতে পারি জোহর পড়ে ফেলবেন দ্রুত আল্লাহ হয়তো মরে যেতে পারি তারপরে আসরের নামাজের সময় হলে দ্রুত পড়ে ফেলবেন এমনও হতে পারে হঠাৎ মৃত্যুতে নামাজটা কাজা হয়ে যেতে পারে কথা ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আলামত হচ্ছে তুআল্লিমা লি গায়রিদ্দিন এলেম কালাম শিখবে শিখাবে দুনিয়া ভাই আল্লাহ 1,30,00,000 টাকা দিয়ে ডাক্তারি পড়া লাগা করাইবো ত্রিপলিতে মাস্টার ডিগ্রি অনার্স করাইবো কিন্তু 500,00,000 দিয়ে কোরআন শিখাইবো না বাচ্চা কাচ্চাকে হেফজ মাদ্রাসা দিবে না মাদ্রাসা দিবে না হায় হায় এলেম কালাম শিখবো স্কুল কলেজে বড় বড় ডক্টরের ডিগ্রি নিব কিন্তু এলমে দিন শিখবে না স্কুল কলেজে পড়ারও দরকার আছে এলমে দিনেরও দরকার আছে আগে তাওহিদ রেসালাতের এলেম এলমে দিন তারপর অন্যান্য শিক্ষা কথা ঠিক কি না আপনার মেয়েরে 5,000,000 টাকা দিয়া ইংরেজি প্রাইভেট পড়ান অঙ্ক প্রাইভেট পড়ান কেমিস্ট্রি বায়োলজি প্রাইভেট পড়ান কিন্তু 500,00,000 টাকা দিয়ে তারে কোরআন শিখাইলেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা কেয়ামতের আলামত কিসের আলামত মাদ্রাসা থরে ইয়ার হরে বাংলা ইংরেজি ফাইভে থরে কোরআন আন পড়ে না আমার ফুতের বিয়া আমি ডাল দি ভাত খাই মাদ্রাসার গুরু বাংলা ইংরেজি অঙ্কতে বেশি গুরুত্ব দেয় কোরআন সুন্না বুঝার মতো এটার গুরুত্বই দেয় না এইভাবে মাদ্রাসা থেকে এখন দিনিয়ালে উদয় হয়ে যাচ্ছে আয় হায় আজকে 10 বছর ধরে মাদ্রাসা চাকরি করি ফাজল শিখাটাও শিখাইতে আইলাম না কইলাম বাজি ফাজল কোন শিখা ওয়াহেদে মুজাক্কারে গায়েব বহস আসরা তেলে মাজি মারুক ব্যাস ভুল হয়ে গেছে আয় হায় একটা শব্দ শিখাইতে পারলাম না কি জবাব আল্লাহর কাছে দিব আল্লাহ আপনি আমাদেরকে ধর্ম শিক্ষা করার তৌফিক দেন ধর্ম উড়ি গেছে নবীর শিক্ষা সাহাবাই কেরামের স্টোরি এগুলো উড়ি যাইতেছে সিলেবাস থেকে যত পাইতেছি ধর্ম শিক্ষা সংকুচিত করতেছি এটা কিসের আলামত মুসলমানেরা সেই কাজটাই করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ আরো 10-12টা আলামত বলছি আর বাদ বাকি 100 এই 60টা 61টা আলামত আমার কিতাব থেকে যখন কিতাবটা পাবলিশড হয় পড়ে নেবেন।